শুক্রবার থেকে রাজ্যে লোকসভা ভোট শুরু হচ্ছে প্রথম দফায় কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে ভোট গ্রহণ কোচবিহারে একটি মাত্র লোকসভা আসনে ভোট হচ্ছে প্রথম দফায় এই তিন জেলাতেই সব থেকে বেশি একশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রায় সাড়ে চার হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায় কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ মাথাভাঙা শীতলকুচি সিতাই দিনহাটা ও নাটাবাড়ি কোচবিহার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি কোচবিহার পলিটেকনিক কলেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোচবিহারের লড়াই এবার চতুর্মুখী অমিত শাহর ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক লড়ছেন তার পুরনো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সিজাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতিশ চন্দ্র রায় কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী